কেমন আছেন ভাইয়া? ঠিকঠাক। এই যে আপনার জীবনযাত্রা যতদূর জানি একদম সকাল থেকে শুরু হয়, ঘুম থেকে উঠেই এক্সারসাইজ, ফুটবল খেলেন। হ্যাঁ, ফুটবল। কখন ওঠেন আসলে? আমি বেসিক্যালি 6টা থেকে ঘুম থেকে উঠি, তারপর খেলতে যাই। আবুনি মাঠে আমাদের একটা টিম আছে, বহু বছর ধরেই খেলি আমরা, ঘন্টাখানেক ফুটবল খেলি, তারপর একটু আড্ডা আড্ডা মেরে বাসায় আসি। আচ্ছা, নির্মাতা না হলে কি আপনি ফুটবল খেলোয়ার হতেন? আমি ক্রিকেট খেলতাম বেসিক্যালি, ফুটবল এখন খেলছি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের, আমরা যখন ক্রিকেট খেলি তখন আসলে প্রফেশনাল ক্রিকেট ওভাবে ছিল না আর কি, মানে অনেক ছোটোবেলায়। আর ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল না, মনের আনন্দেই খেলতাম। এরকম তো হয়তো আপনার এই যে নির্মাতা হবেন এটাও কখনো ভাবেন না? এটাও ভাবেন। মার্কেটিংয়ে পড়াশোনা করেছেন, মার্কেটিং। তারপর কিভাবে? বেসিক্যালি জীবিকার সন্ধানে যখন আমি ঢাকায় আসি 93-তে, তখন আমি এমনি ডিসাইড করেছিলাম যে চাকরি বাকরি করব না। চাকরি বাকরি করব না? করব না। আচ্ছা, স্বাধীন কিছু করব। তো যেহেতু থিয়েটার করতাম, একটু লেখালেখি করতাম, তো এসে আমরা, আমি সে সময় মাসুম রেজা, সারাউদ্দিন্লাহ এনারা সহ একটা বিজ্ঞাপনী সংস্থা চালু করি। ওখানে লেখালেখি শুরু হয়, তারপর টেলিভিশনের জন্য নাটক লিখি, যখনও স্যাটেলাইট শুরু হয় নাই। এরপরে নাট্যকার হিসাবে আসলে লিখতে থাকি, এবং এরপরে 99 থেকে আসলে ডাইরেক্টর হিসেবেও কাজ শুরু করি। যদি বলি হয়তো ভুল হবে না, ড্রিম প্রজেক্ট হচ্ছে কাজল রেখা। কাজল রেখা মনপুরের আগেই আমি কাজল রেখা করতে চেয়েছিলাম। হ্যাঁ, প্রথমে কাজল রেখাটা, যেহেতু তোমামি সিং গীতিকা এবং পুরো আমাদের দেশের গল্প এবং ওর স্টোরি টেলিংটাও লোকাল, সব মিলায় ওটা বলতে চেয়েছিলাম। তো চূড়ান্ত বিচারে এরপরে আসলে সামাও মনে হলো যে না, মনপুরাটা আগে বানাই। তারপরে মনপুরাটা বানালাম। মনপুরাটা বানিয়ে বানানোর পরে আমি আসলে কাজল রেখার স্ক্রিপ্ট লেখা শুরু করি, এবং 2-2.5 বছর লেগেছে স্ক্রিপ্টটা লিখতে। কিন্তু 19-20 সালে সরকার আমাকে অনুদান দেয়, বাংলাদেশ সরকার, তো 50 লক্ষ টাকার একটা অনুদান দেয়। এইটা বেসিক্যালি আমার জন্য একটা সাহস হয়ে দেখা দেয়। তারপরে আমি আসলে কো প্রডিউসার খুঁজতে থাকি, এবং চূড়ান্ত বিচারে আমরা এটা শ্যুটটা শেষ করতে পেরেছি, এখন পোস্ট প্রোডাকশনে আছে। আচ্ছা, এই যে যদি বলি যে মনপুরাও কাজ শেষ হওয়ার পরে বেশ খানিকটা সময় লেগেছে, আবার এই যে এটাতেও লাগছে। আমার যেটা হলো কাজল রেখা যে সিনেমা, এই সিনেমার পোস্ট প্রোডাকশন একটু সময় সাপেক্ষ ব্যাপারই, কারণ এখানে একটা অ্যানিমেশনের কাজ আছে কিছু, তারপরে অনেক গান আছে, গানগুলো ঠিকঠাক মতো আমাদের দেশেই হচ্ছে, পোস্ট প্রোডাকশন দেশে হচ্ছে, শুধু অ্যানিমেশনের কাজটা দেশের বাইরে হচ্ছে। আর অনেক কটা গান, তো গানগুলো ঠিকঠাক মতো আসলে সুর করার, সুর সংযোজন এবং গায়কীটা, মানে যারা গাইবে তাদের কালেকশন ঠিকঠাক মতো, এটাকে উপযুক্ত করা, এই জন্য সময়ের প্রয়োজন, ওই জন্যই সময় লাগছে। আচ্ছা, কাজল রেখা নিয়ে শুনলাম, আপনার কাছে জানতে চাইবো যে অপারেশন জ্যাকপট নিয়ে বেশ কিছুদিন ধরে অনেকটা জল ফোলা হচ্ছে, এটাও সরকারি অনুদানের একটা সিনেমা? না, অনুদান না, এটা প্রকল্প। প্রকল্প? আচ্ছা, কাজল রেখা বোধ হয় অনুদান, অনুদান, আর এটা হচ্ছে সরকারি প্রকল্প। আচ্ছা, এইটা নিয়ে একটু বলবেন যে এই যে যে জল ঘোলার এই ব্যাপারটা, এটা আপনি কিভাবে দেখেন? মানে সেটা জল ঘোলার ব্যাপারটা নিয়ে আমার কথা বলা ঠিক হবে না এই সময়, এই মুহূর্তে, মানে এটা এখন আদালতের বিচারাধীন। বসুন্ধরা টিশো অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় এই প্রক্রিয়াটা, কারণ এটা নিয়ে অন্য একজন ও হাইকোর্টে সু করেছে, এবং বেসিক্যালি জুয়েল নাম, যে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন যে বানিয়েছে সে, কারণ ও একজন পার্টিসিপেন্ট ছিল এই প্রকল্পে। তো দেন ও যেহেতু সু করেছে, এবং আদালত প্রথমে 3 সপ্তাহের একটা স্থগিতাদেশ দিয়েছে, এবং মন্ত্রণালয় সম্ভবত ওরা জবাব দেয় নাই যে 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 ক্লজে ও ব্রিট করেছে। এখন পরবর্তীতে এটা আরও এখন 3 মাসের স্থগিতাদেশ চলছে। তো দেন এটা আদালত কী সিদ্ধান্ত নেয় তার উপর আসলে আমি অপেক্ষা করছি। আমরাও খুব আশাবাদী আদালত কী সিদ্ধান্ত নেবে। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে নতুন কিন্তু আপনার পরবর্তী অনেক নির্মাতা কাজ করছে, নিশ্চয়ই দেখা হয়, তো আবার আপনার প্ল্যাটফর্মও ভাগ হয়ে গিয়েছে,
ছোট পর্দা বড় পর্দা ওটিটি অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি বলবো যে আসলে সময় যত যাবে এবং আমাদের এক সময় আমাদের এখানে সিনেমা পড়ানো হতো না, আমরা দেখে দেখে হয়তো শিখেছি। এখন আমাদের এখানে অনেক কটা বিশ্ববিদ্যালয় সিনেমা পড়াচ্ছে, সরকারি প্রতিষ্ঠান আছে সিনেমার পড়ানোর জন্য, যারা ডিপ্লোমা করাচ্ছে, তো দেন যারা সিনেমা পড়ে আসবে তারা নিশ্চয়ই ভালো সিনেমা করবে এবং সেই আভাসটা আমরা পাচ্ছি। আর সবসময় তরুণরা ওয়ান স্টেপ এগিয়ে থাকে, আমরা যখন তরুণ ছিলাম আমরা ওই সময়ের চেয়ে একটু এগিয়ে, এখন যারা তরুণ তারা এখনকার প্রবীণদের চেয়ে ওয়ান স্টেপ এহেড এগিয়ে আছে, ওদের ফ্রেশ চিন্তা, ফ্রেশ ব্লাড এবং ডেডিকেশন সব মিলে ভবিষ্যতে আমাদের সিনেমা একটা ভালো জায়গায় যাবে। আর ওটিটি আমি বলবো যে টেলিভিশন যেহেতু আমাদের দেশে 20-25 বছরের মধ্যে স্যাটেলাইট টেলিভিশন তার শুরু পিক এবং শেষের ভঙ্গিটা দেখে ফেলছে, আমি বলবো স্পেশালি এন্টারটেনমেন্ট টেলিভিশনগুলো, হ্যাঁ, তো এক্ষেত্রে ওটিটি প্যান্ডামিকের সময় ওটিটির যে ফ্লারিশ যেভাবে করেছে এবং আমার ধারণা ওটিটি একটা ইন্টারেস্টিং মিডিয়াম যে ওইটা সবার হাতে হাতে হচ্ছে, যে যখন আমার সময় হচ্ছে তখন আমি এক্স্যাক্টলি, মানে প্রত্যেকের হাতে হাতে একটা সিনেমা হল চলে গেছে, হ্যাঁ এখন। কিন্তু এতে আমার মনে হয় না যে সিনেমা হলের দর্শক কমে যাবে, তার কারণ যে আমরা যতই গান শুনি ঘরে কিন্তু কনসার্টের আনন্দ তো ফুরিয়ে যায় না, একদমই তাই, কারণ 300-400 লোক একসাথে বসে অন্ধকার হলে সিনেমা দেখা এটা কনসার্টেরই ফিল দেয়। সরকার সিনেমা হল ডেভেলপমেন্টের জন্য একটা টাকা বরাদ্দ করেছে। আচ্ছা, আমি এটা ব্যক্তিগতভাবে জানতে চাই যে গিয়াসুদ্দিন সেলিমের ইয়াতে দেখা যায় চরিত্রটা কি প্রধান হিসেবে দেখা হয়, তাতে কোনো তারকা সুপারস্টারই আমার আমার চরিত্রে আমি নিব এরকম ব্যাপারটা থাকে না, আমার চরিত্রের জন্য যাকে সে যদি নতুন মুখ, বেশিরভাগ নতুন মুখে আমরা দেখি, এই বিষয়টি আপনি বলবেন? আমি লিখি যখন তখন তো কাস্টিং করি না, একটা চরিত্র লিখি এবং এটা ডিটেল লিখতে থাকি, এরপরে যখন কাস্টিং প্রসেসে যাই তখন এই চরিত্রটা কে ভালো করবে এটা খুঁজতে থাকি। এক্ষেত্রে নতুন পুরনো কি তারকা, বড় তারকা ছোট তারকা এগুলো কিছু মাথায় থাকে না, এবং দ্যাটস ওয়াই চেষ্টা করি যে চরিত্রটা কে সবচেয়ে ভালো ফুটিয়ে তুলতে পারবে, কে বেশি সবচেয়ে কাছে চরিত্রের লুকের কাছাকাছি তাকে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, মনপুরাতে তো একদম আমি বলবো সর্বোচ্চ জোয়ার আপনি দেখে ফেলেছেন, এখন কাজল রেখা নিয়ে আপনার কি এক্সপেকটেশন? কখন লোকেরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পছন্দ করে, যখন সে উন করে দিস ইজ মাই সিনেমা, এটা বাংলা সিনেমা, এটা আমাদের দেশের সিনেমা, তো আমার ধারণা কাজল রেখাও আমার দেশের দর্শক উন করবে যে এটা বাংলা সিনেমা, কারণ এর গল্প 400 বছর আগের গল্প, এর গল্প বিন্যাসের রীতি ভেরি লোকাল, ভেরি কন্টেম্পোরারি বাংলাদেশি, দ্যাটস ওয়াই আমার ধারণা যে আমি আশা করছি দর্শক আনন্দ পাবে। একদম নিজেদের গল্প, আর আপনি তো বেশিরভাগই আপনার সিনেমায় আমাদের আমাদের গল্পই ফুটিয়ে তুলতে চেষ্টা করেন। এই যে পাঠান মুক্তি নিয়ে আপনি কি বলবেন, যে বাইরের সিনেমা বা ভারতীয় সিনেমা আসার ব্যাপারটা আপনি কীভাবে দেখেন? আমার দেখাটা খুব মিশ্র, যে আমরা হলিউডের সিনেমা আনতেছি, হ্যাঁ ঠিক আছে, পৃথিবীর অপরাপর দেশের সিনেমারও কোনো আনতে কোনো বাধা নেই, আর এক পাঠান দিয়া শুধুমাত্র সিনেমা হল চলবে এরকমও না, এরকমও না, হ্যাঁ, তো মানে পাঠান আসলেও কোনো ক্ষতি নাই, না আসলেও খুব বেশি যে আমাদের সিনেমার উপকার অপকার হবে এরকম আমার মনে হয় না, মানে পাঠান এসে আমাদের সিনেমা ধ্বংস করে দিবে এই ক্ষমতা পাঠানের নাই এটা আমার মনে হয়। আপনি যাবেন? আমি যাব না। আপনি তো বলছিলেন যে মনপুরার আগেও কাজল রেখা ভেবে রেখেছেন, হ্যাঁ, এখন যদি বলি যে আপনার ভাবনায় আর কি কি আছে? এখনকার কন্টেম্পোরারি ভাবনা আমার জ্যাকপট নিয়ে আমি অনেক ইয়ে ছিলাম, মানে প্রায় 6 বছর ধরে জ্যাকপটের পিছেই আসলে সময় দিয়েছি, মানে অবসর সময়টা অন্য কাজ যখন করেছি করেছি, কিন্তু এর বাইরের স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে সবসময় এটা করার একটা স্বপ্নই ছিল, যে আমাদের একটা প্রপার বাঙালি বীরত্বের কাহিনী আমরা খুব সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরতে পারবো, যা 100 বছর পর বা 50 বছর পর আমরা যে বীরের
একসময় বীরের জাতি হয়ে উঠেছিলাম তার একটা আর্কাইভাল ভ্যালু থাকতো সেটা করতে পারতাম তো এখন জানি না এটার কী প্রক্রিয়া তবে আমি স্বপ্ন ছাড়ছি না এখনও আমি আসলে এই স্বপ্নই বুনছি হয়তো যে কোনো একদিন ঘুম থেকে উঠে শুনবো যে আমাকে অপারেশন জ্যাকপট বানাতে হবে সেই স্বপ্নের দিনের জন্য অপেক্ষা করছি আমি কাজল রেখা মূলত একটা মিউজিক্যাল ফিল্ম এখানে গীতিকা মিউজিক্যাল ফিল্ম তো ওর স্টোরি টেলিং পালা অনুগামী আমরা চেষ্টা করেছি রাখতে আর একই সাথে গান খুবই ইম্পর্টেন্ট যেমন লিপে গান আছে হিরো হিরোইন গান করছে এরকমও আছে আবার ব্যাকগ্রাউন্ড স্কোর ওদের যে মনোভঙ্গি তার জন্য গান আছে তো দেন এই পুরো গানটা আমার ধারণা যে এটাতে বিশের অধিক গান আছে কিন্তু টোয়েন্টির বেশি সংখ্যক মিউজিক্যাল ফিল্ম হ্যাঁ এবং গানগুলো সবই একদমই আমাদের দেশের সুর এই এই গান শুনলেই যে কেউ এটা বিদেশি কোনো ভঙ্গি না একদমই লোকাল সুর এবং খুবই যেমন আমরা ঢোলের আওয়াজ শুনলে যেমন আমাদের রক্ত নাচে আকবর বাদশা যখন দিল্লির সিংহাসনে আছে 16th century ওই সময়কার স্টোরি আসলে মানে আকবর বাদশারও রেফারেন্স আছে তারপরে আছে নানা রকম ভঙ্গি আছে আর কি